ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কোথায় রক্তদান শিবির হচ্ছে? আমাদের গাজল মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং তার সঙ্গে সহযোগী হিসাবে স্টুডেন্ট হেলথ হোম, NSS ইউনিট 1 এবং ইউনিট 2 এদের উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। আজকে বেলা 11টার সময় অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং প্রোগ্রামটি চলছে। এখানে আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং আমি শুনলাম দু একটা গার্জেনও যারা রয়েছেন বাইরে এসছেন, তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা রক্তদান করছেন এবং সেই রক্তদান কর্মসূচি চলছে। কতজন রক্তদাতা রক্ত দিবেন এটা এখনো বলা যাচ্ছে না, তবে আমরা আশা করা যায়। আসলে কি এটা তো ঠিক অসময়, আমাদের এখন ফর্ম ফিল আপ চলছে, সামনে পরীক্ষা, এখন এই মাঝখানে এই ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিতির হার কম, তা সত্ত্বেও আমাদের এটাও আছে যে 50-এর উপরে হবে, 100 হয়তো আমরা টার্গেট হয়তো ভাবছি, কিন্তু 100 হবে না, কিন্তু ওই কাছাকাছি ধরে নিচ্ছে যে হয়তো 60-70 মতো হতে পারে। আজকে যারা রক্ত দিচ্ছে, আগামী দিনে তাদের রক্তের প্রয়োজনে তারা কিরকম সুবিধা পাবে? এরা তো এদের তো সরকারি নিয়মই আছে এবং ইসরো হেলথ হোমেরও কিছু নিয়ম আছে, যেখানে এরা রক্ত দিলে তারা একটা কার্ড পাবে এবং সেই কার্ডের বিনিময়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যেগুলো ব্লাড ইয়ে আছে, ব্যাংক যে সমস্ত জায়গা আছে, সেখান থেকে তারা কিন্তু রক্ত তার বিনিময়ে খেতে পারবে। সারা জেলায় বিভিন্ন হাসপাতালে শোনা যাচ্ছে রক্তের সংকট, রক্তের সংকট, এই মুহূর্তে একটা মানে রক্তদান শিবির করে কেমন লাগছে? এটা আমাদের কাছে, আমরা অত্যন্ত আপ্লুত, খুব খুশি। আমাদের মহকুমা শাসক আসতে পারে নীতি নিয়ম ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা নিজেরা শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা মিলে যে উদ্যোগ নিয়েছি, এটা কারণ একটা আমাদের সামাজিক দায়িত্ব। কলেজ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষা কাজটা যেমন চলছে, তার পাশাপাশি একটা এই যে আমরা সমাজসেবামূলক একটা কাজ আমরা করতে পেরেছি, এর জন্য কিন্তু এই মানে এই সংকটের মুহূর্তে আমরা তার পাশে যতটুকু পেরেছি আমরা দাঁড়িয়ে, আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করতে পেরেছি, এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং খুশির ব্যাপার। ঠিক আছে।